আসসালামু আলাইকুম ভাইরা বোনেরা, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি বানামো বেগুনের আচার। এ দেখেন, একটু বেগুন, কালো বেগুন লিছি ফাইন। এটা এখন আমি কাটে ফাইন করে হলদি পড়তে দিয়ে মাখামো। এ দেখেন কাটে লিছি কি সুন্দর করে, এঁকে করে পিস পিস করে কাটে লিছি। এখন আমি এর মধ্যে আমি পত্তের গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পত্তের গুঁড়া, হলদির গুঁড়া, আচ্ছা নুন দিয়ে সুন্দর করে ফাইন করে মাখিয়ে 10 মিনিট আমি থুয়ে দেবো মাখিয়ে। পত্তে নুন যান ফাইন করে বেগুনের মধ্যে যায় এঁকে করে দে। চুলত কড়াই দিছি, এখন আমি সাজ তেল দিয়ে দিচ্ছি আচারের মধ্যে। আচারি বেগুনের মধ্যে আপনারা সাজ তেলই দেওয়ার চেষ্টা করবেন, দিলে ফাইন লাগে। আর যদি সাজ তেল না থাকে আপনারা সবের তেল দিয়ে করে পারবেন। এখন এই দেখেন 10 মিনিট এই যে রেস্টে রেখে দো শোনো, হলদি পড়তে নুন মাখে দিয়ে এখন আমি হালকা করে ভেজে নেবো। মিনিট হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। এ দেখেন হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না। ওই পিঠেও আমার 5 মিনিট ভেজে নেবো, মোট 10 মিনিট ভাজবেন। এ তেলে দিয়ে দেবো পাঁচ পরম আর শুকনো করতে। এখন দিয়ে দেবো এই যে 5টা ওষুধের কোয়া। এখন দিয়ে দিচ্ছি পেস্ট কুচি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। পত্তের গুঁড়া, হলদির গুঁড়া, আমরা যেটা বেগুন বানাবেন যতটুকু বেগুন, একটু বেগুন বানালে সেই পরিমাণে মশলা দিবেন, দুটা বেগুন বানালে সেই পরিমাণ মশলা দিবেন। আমি একটু বেগুন নিয়েছি সেটা সেই পরিমাণ মতোই মশলা দিই। আমি ফাইন করে এঁকে কষে নিয়ে আসি। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে তেঁতুলের টক, গরম পানি দিয়ে ভিজে সুন্দর করে মতায় নিয়ে রস বানাইছে। এই যে আমার তেঁতুল মিষ্টি, তাই বেশি দিচ্ছি। আপনাকে তেঁতুল টক হয় কম দিয়েন। আর তেঁতুলের টক ব্যালেন্স করার জন্য এটা আমি চিনি দিচ্ছি দিয়ে ফাইন করে কষা লাগবে মেলা সুন্দরে। 10 মিনিট ধরে কষাবেন। দেখেন ফ্যান করে কষায় নিচ্ছি, কালারটা এত সুন্দর আসছে বাস্তবে আমি দেখিচ্ছি, তো দেখার পাচ্ছি না ক্যামেরার মধ্যে। এখন আমি অল্প না পানি দিয়ে দেবো, বেগুন যখন সিদ্ধ হয়, বেগুন দেওয়ার পরে সেই বেগুন যখন সিদ্ধ হয় সেজন্য না পানি দিচ্ছি অল্প না। এখন আমি এতে ভাজা রাখা বেগুন ফ্যান করে দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে দেওয়া লাগবে, ভাঙ্গে যান না যায়। এর মধ্যে চুলার আস্তে না কমে দেব। এঁকে করে ফ্যান করে দিয়ে অল্প নাড়া ঢেকে তুমি 2-4 মিনিট ঢেকে দিলে পরে মধ্যে বেগুনের মধ্যে সব মশলা ফ্যান করে যাবি। বেশি লাগাচারি করলে ভেঙে যাবি। অল্প আছে
সহ্য করে 5 মিনিট আমি ঢেকে থামো 5 মিনিট পরে পরে উল্টে দেব হয়ে গেছে 5 মিনিট এখন আমি ওই পিঠা উল্টে দেব আস্তে আস্তে করে একটু ফাইন করে উল্টে দাও লিখবি কি করে ভেঙে যেন না যায় খেতে যে এত স্বাদ লাগে একবার হলে বন্ধুরা বানিয়ে খাইন সেই ফাইন সব ঘেরান রাখছে এত সুন্দর কোয়ার মতো লাগে ঝটপটে বানান যায় ঘরে থাকা উপকরণ দিয়ে বানান যায় বাইরে থেকে কিছু আনা লাগে না খালি বাগুন রান্নি হয় আর সব যদি ঘরেতে থাকে আপনারা একবার হলে এই আচারটা বানিয়ে খাইন টক ঝাল মিষ্টি আচার ফাইন লাগে খেতে গরম ভাত দিয়ে পোলার সাথে খার পাবেন শেষ হল এনকে করে আর 5 মিনিট আমি ঢেকে দেব পরে হয়ে যাবে দেখেন হয়ে গেছে এখন আমি নামামু আর নামানোর সময় এনকে করে একটু নামাবেন তাহলে যত ঝোলটো আছে তা নিয়ে খেয়ে ফেলতিবি পরে পারফেক্ট থাকবি এখন আমি চুলা বন্ধ করে দেব হয়ে গেছে হয়ে গেল আমার আচারে বেগুন তো দেখেন কি ফাইন হচ্ছে আপনারা একবার হলো বানিয়ে খাইন তো আজকের রেসিপি যদি আপনাদের কাছে অল্প না হলেও ভালো লাগে তো সবলি লাইক কমেন্ট শেয়ার করেন আর যারা এখনো দেখছেন সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন সবলি ভালো থাকেন আসসালামু আলাইকুম।